সালামু আলাইকুম, মাদার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি এনজিও চাকরি নিয়ে চলে আসলাম। এনজিওটির নাম হচ্ছে যে পপি এনজিও। তো এখানে আকর্ষণীয় পদ যেটা সেটা হচ্ছে যে মাঠ কর্মকর্তা। এখানে আপনি কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় চাকরির আবেদনটি করতে পারবেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, স্নাতক বা সমমান, বয়সসীমা কিন্তু 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এবং শিক্ষণ মিশনকালে সার্কুলার আপনার যে স্যালারি যে দিবে সেটা প্রথম 3 মাস, সীমিত 6 মাস, তারা কিন্তু 19,915 টাকা, এবং স্থায়ী হওয়ার পরে কিন্তু তারা 24,088 টাকা কিন্তু দিবে। এবং ক্রেডিট ভাতা, মোবাইল বিল ও লঞ্চ ভাতা সহ তারা কিন্তু প্রদান করবে আপনাকে মান্থলি বেতন যেটা সেটা। এখন যে নজর যে আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনি কিন্তু আবেদন করতে পারবেন 10/9/2022 মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায়। তো এখানে পদগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথম পদ হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, স্নাতকোত্তর সমমান, ঋণ কর্মসূচিতে কমপক্ষে 4টি শাখা পরিচালনায় 1 বছরের অভিজ্ঞতা সহ এবং ক্ষুদ্র কর্মসূচিতে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক সমমান পাস এবং ব্যক্তিগত আবেদন করতে পারবেন। সফটওয়্যারের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা এবং প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে। এবং মোটরসাইকেল চালানোর পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং কম্পিউটার, বাংলা, ইংরেজি, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট কাজ জানা ও ইন্টারনেট ব্যবহার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 42 বছরের মধ্যে হতে হবে। এখানে কিন্তু আপনার শেখার সময় প্রথম অবস্থায় কিন্তু আপনার 38,203 টাকা বেতন হবে, এবং স্থায়ী হওয়ার পরে কিন্তু তারা 41,010 টাকা বেতন দিবে। আর এখানে 2 নম্বর পদ যেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেটা লাগবে, স্নাতকোত্তর সমমান শিক্ষাগত যোগ্যতা আপনার, এবং ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা লাগবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক ও সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্ম পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং সদস্য ভর্তি ও ঋণের যাচাই এবং সফটওয়্যারের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও যাচাই, শাখা পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ থাকতে হবে। মোটরসাইকেল চালানোর পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3 নম্বর পদ যেটা বলেছেন সেটা হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক। এখানে শিক্ষাগত যোগ্যতা জটিল, স্নাতকোত্তর বা সমমান, ঋণ কর্মসূচিতে হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং হিসাব বিজ্ঞানের ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং সফটওয়্যারের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও যাচাই কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। MRA এর সনদপত্র সংক্রান্ত কাজ করার অভিজ্ঞতা প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে যে আরেকটা 5 নম্বর পর যেটা দিয়েছে সিনিয়র মাঠ কর্মকর্তা। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, স্নাতকোত্তর সমান ও স্নাতক পাস প্রার্থীগণ সংশ্লিষ্ট কাজের কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে আবেদন করতে পারবে, থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বয়স কিন্তু আপনার 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে আপনার প্রথম অবস্থায় বেতন হবে 21,254 টাকা, এবং আপনার স্থায়ী হওয়ার পরে কিন্তু তারা বেতন দিবে 25,573 টাকা। আর আবেদনটি যেভাবে করবেন, আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সনদপত্র, ছাড়পত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, 1 ও 2 পদের জন্য 2 কপি, সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে 1 জন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদন পত্র আগামী 10/9/2022 তারিখের মধ্যে উপ পরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপলস ওরিডেন্স প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11 ব্লক ই লালমাটিয়া ঢাকা 1260 ঠিকানায় ডাক যোগাযোগ কুরিয়ার সরাসরি প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ যে উল্লেখিত ঠিকানায়
সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হয় এবং পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। এখানে কিন্তু আপনি অনলাইন আবেদনটি করতে পারবেন না, যে ঠিকানা পথ দেওয়া রয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনাকে আবেদনটি প্রেরণ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।